আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি, যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশের হয়ে তো ওইরকম আমরা সিগনিফিক্যান্ট কোনো ট্রফি আনতে পারি না এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। তার মানে যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। আমি 2011 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটাগাংয়ে, হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই 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 রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয়, কারণ আমাদের খেলা শেষ হয়েছিল 10টার সময়, আমরা হোটেলে ফিরেছিলাম রাত 1টার সময়, মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল, রাস্তায় শুয়েছিল আমাদেরকে যেতে দেবেন, আমাদের সাথে তারা চেয়ার্স করবে, আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো, হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল। তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয় যে আসলে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটকে ভালোবাসে। ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমি 2006-এ আমার ফার্স্ট ক্লাস ডেবিউ হয় তখন চিন্তা ওইভাবে করি নাই যে বাংলাদেশ টিমের হয়ে এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবো, বাট অ্যাট দ্য এন্ড এখন যেভাবে বিদায় নিলাম আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয়ে 39 টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। তো এটা আমার জন্য অনেক বড় আমি মনে করি প্রাপ্য, কারণ আপনি বাংলাদেশের জন্য একটা টেস্ট খেলেন আর 50টা টেস্ট খেলেন বা 100 টেস্ট খেলেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং আমার মনে হয় যে আমি 10-12 বছর টিমের সাথে থেকেছি এবং টিমের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, এটা আমার জন্য অনেক বড় একটা মানে প্রাইডের ব্যাপার ছিল এবং আমি চেষ্টা করে গেছি যে আমি দেশের জন্য যতটুকু দেওয়ার এবং যেভাবে যেভাবে আপনার কন্ট্রিবিউশন করা যায় সেটা ব্যাটিং করে হোক কিপিং করে হোক চেষ্টা করেছি আমি মানে প্রয়োজনে দলের প্রয়োজনে সেভাবে খেলা। তো আলহামদুলিল্লাহ আমি হয়তো বা আরও বেটার আমার টেস্ট কেয়ার হতে পারতো, বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না, কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো আগে বলেছি যে আমি টি-20 এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো, আমি এনসিএলও টি-20টা খেলবো, বাট অফকোর্স আমি চেষ্টা করবো যে ওয়ান ডে ফর্ম্যাট তো যেহেতু এখনও আছে আমি রিটায়ার্ড নিই নাই, বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে, আমি চেষ্টা করে যাবো ক্রিকেট এনজয় করার জন্য এনজয় করবো এবং বিপিএলটা চেষ্টা করবো ভালো পারফর্ম করার। আসলে যেখানে খেলে না কোনো একটা ব্যাটসম্যান হিসাবে যদি আমি রান না করেন নিজের যে আত্মতৃপ্তি এটা আসে না, সো চেষ্টা করবো ওই জায়গার থেকে যে নিজের আত্মতৃপ্তি নিয়ে এবং ভালো ক্রিকেট খেলা। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমার উইকনেস আমার স্ট্রং আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি সাই ফিল করি নাই, আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, ও জিনিসটা আমার বুঝছে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না, সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে ডিফিকাল্ট, তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তারপরে আমার পার্টনারশিপ ভালো হয়। দেখুন আমার মনে আছে 2015-এ ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ, আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গেছিলাম, আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিলো যে আমি কেন টিমে থাকবো এই থাকবো। তো আমাকে চান্দ্রিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিলো যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে, আমি ফার্স্ট ইনিংসে 150 করেছিলাম, তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম 150 ওভার্স, তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর। তো আমি আর তামিম যখন স্টার্ট করি আমার তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল, তো আমি তামিম যখন 100 রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা কথা বলতেছিলাম, তামিম আমাকে বলতেছিল যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে, আমরা যদি আরেকটু কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো আমরা আরও কাছে ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো। এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে 200 হয়ে গেছে 250 হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম যে না আমরা এই টেস্ট ম্যাচটা, তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো। এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল।